একটি গহীন বনাঞ্চলে আমরা রণবীর এবং তার সাথে বাশার যিনি একজন বোমা বিশেষজ্ঞ তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। রণবীর মূলত 2007 সালের পূর্বে তিনি পোস্ট অফিসে চাকরি করতেন, পাশাপাশি তিনি নিয়মিত ডাকাতি করতেন। আপনারা জানেন গত সেপ্টেম্বর 2022 থেকে আমরা নবগঠিত বা একটা নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, এই নব্য জঙ্গি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সামরিক শাখার সদস্য তাদেরকে গ্রেফতারে আমরা দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে যাচ্ছি। এবং আপনারা সবাই জানেন যে এই নব্য জঙ্গি সংগঠনের তথ্য মূলত আমরা প্রথম পেয়েছিলাম সেই কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া 8 তরুণ তাদের তদন্ত করতে গিয়ে। এই জঙ্গি সংগঠনের এখন পর্যন্ত আমরা দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 38 জন বিভিন্ন স্তরের নেতা এবং এই জঙ্গি সংগঠনকে যারা আশ্রয় দিয়েছে বা প্রশ্রয় দিয়েছে অর্থের বিনিময়ে, যেটা পার্বত্য চট্টগ্রামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, সেই সংগঠনের 14 জনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আপনারা জানেন এই যে নব্য জঙ্গি সংগঠন, এই সংগঠনের যে সাম্প্রতিক সময়ে আমরা যে তালিকা দিয়েছি 55 জন যারা স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে, আমাদের কাছে তথ্য ছিল যে তারা সকলেই বা অধিকাংশই পার্বত্য চট্টগ্রামে তারা এই জঙ্গি সংগঠনের যারা নেতৃত্বে যারা আছেন বা যারা সামরিক শাখায় আছেন এবং একইভাবে বিচ্ছিন্নতাবাদী সংগঠন যে KNF তাদের তত্ত্বাবধানে তারা সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। আমরা দীর্ঘদিন যাবত এই সামরিক প্রশিক্ষণের যে কলকাঠি বা যিনি মূলত নেতৃত্ব দিয়ে আসছিলেন মাসিকুর রহমান ওরফে মাসুদ ওরফে রণবীর, তাকে গ্রেফতারের আমরা চেষ্টা করে আসছিলাম। আপনাদের মনে আছে গত 20 অক্টোবর আমরা পার্বত্য চট্টগ্রামে একটি অভিযান পরিচালনা করেছিলাম যেখানে আমরা সামরিক শাখার দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি মানিককে আমরা গ্রেফতার করেছিলাম। তখনই মূলত রণবীর সম্পর্কে আমরা কিছুটা তথ্য পাই যে তিনি সামরিক শাখার প্রধান এবং সামরিক যে কার্যক্রম, কিভাবে সামরিক কার্যক্রম চলবে, প্রশিক্ষণের যে বিষয়গুলো তিনি তদারকি করছিলেন, এরকম কিছু তথ্য আমরা পাই। পরবর্তীতে আমরা পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণরত 5 তরুণ যারা স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছিল তাদেরকেও আমরা গ্রেফতার করেছি। তাদেরকে প্লাস মানিককে যখন আমরা রিমান্ডে নিয়ে আসি, এই গত 17 তারিখে আমরা রিমান্ডে প্রেয়ার দিই, পরবর্তীতে যখন আমরা তাকে রিমান্ডে নিয়ে আসি তখন এই সামরিক শাখার যে প্রধান রণবীর তার অবস্থান সম্পর্কে সম্ভাব্য কয়েকটি লোকেশন আমরা এই রিমান্ডে থাকাকালীন অবস্থায় মানিক সালে সহ অন্যান্য যাদেরকে আমরা পেয়েছি পার্বত্য চট্টগ্রামে ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পারি। এই সম্ভাব্য স্থানগুলোতে মূলত আমরা সর্বাত্মক অভিযান শুরু করি। আমাদের সাথে অবশ্যই র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এই অভিযানটির নেতৃত্ব দিচ্ছিলেন এবং র‍্যাব 3 আমাদের সাথে ছিলেন এই অভিযানে। পাশাপাশি আপনারা দেখেছেন আমরা কক্সবাজারের অভিযান পরিচালনা করি, সো র‍্যাব 15 আমাদের সাথে ছিলেন এবং দু একটি জায়গায় র‍্যাব 2ও আমাদের সাথে ছিলেন। আমরা কিন্তু সর্বাত্মক বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে রণবীরকে গ্রেফতারে আনার চেষ্টা করি, যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন গতকালকে মধ্যরাতের পর আমরা কুতুব পালং যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, যেখানে 7 নম্বর ক্যাম্প, এর পার্শ্বে একটি গহীন বনাঞ্চলে আমরা রণবীর এবং তার সাথে বাশার যিনি একজন বোমা বিশেষজ্ঞ তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা গহীন বনাঞ্চলে পালিয়ে যাচ্ছিলেন, পাশাপাশি সেখানে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে আপনারা জানেন।
এবং পরবর্তীতে আমরা যখন তাদেরকে আটক করি, আপনারা জানেন দেশি এবং বিদেশি অস্ত্রসহ নগদ বাংলাদেশি মুদ্রার 2.5 লক্ষাধিক টাকাও তাদের কাছে পেয়েছি এবং আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। এখানে আমরা রণবীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটি জেনেছি, রণবীর মূলত 2007 সালের পূর্বে তিনি পোস্ট অফিসে চাকরি করতেন, পাশাপাশি তিনি নিয়মিত ডাকাতি করতেন, তিনি ছিলেন ডাকাত এবং তার নামে বেশ কয়েকটি ডাকাতির মামলা হয় এবং তিনি এই ডাকাতির মামলায় 2007 পরবর্তী বেশ কয়েকবার তিনি কারাভোগ করেন। 2007 সালে কারাভোগকালীন সময়ে তার সাথে জেএমবির সুসম্পর্ক হয় এবং তিনি কারাগারে থাকতেই তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন, মূলত জেএমবির শীর্ষ নেতাদের মাধ্যমে, এবং পরবর্তীতে তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে মূলত জেএমবির মতাদর্শে তিনি ছিলেন। কারাগার থেকে বের হওয়ার পরে জেএমবির যে সকল সদস্য কারাগারে ছিলেন তাদের পরিবারের দেখাশোনা করা এবং কারাগারে তাদের সাথে বিভিন্ন সময় দেখাশোনা করা এবং বিভিন্ন জায়গায় সমন্বয় সাধন করা, এই কাজটি রণবীর করে আসছিল দীর্ঘদিন যাবৎ। 2016-17 সালের দিকে এই নব্যজঙ্গি সংগঠনের, যেটা আমরা বলেছি যে মিডিয়া ও অর্থ শাখার প্রধান রাকিব, তার সাথে তার পরিচয় হয় এবং এই সংগঠনে আমির সহ অন্যান্য যারা সুরা সদস্য আছেন তাদের সমন্বিতভাবে এই সংগঠন, যেটা 2017 সালে তাদের পথ চলা, নামকরণটি যদিও 2019 সালে হয়েছে, সে প্রাথমিক সদস্য হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন এবং তিনি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি কাজকর্ম শুরু করেন। পরবর্তীতে এই সংগঠনের জন্য তিনি নিয়মিত সদস্য সংগ্রহ করা এবং বিভিন্ন সময় সুরা কমিটির যে মিটিং, এই কার্যক্রমগুলো তিনি পরিচালনা করে আসছিলেন। আপনারা জানেন যে 2021 সালে প্রথম দিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে এই নব্যজঙ্গি সংগঠনের আমির সহ সুরা সদস্যদের উপস্থিতিতে একটি চুক্তি হয়, যেখানে আমরা আগেই বলেছি যে 3 বছর মেয়াদী একটি প্রশিক্ষণ, তাদেরকে সেখানে রাখা, তাদের খাবারের ব্যবস্থা করা, সার্বজনীন বিষয়ে যে একটি চুক্তি হয়, সেই চুক্তিনামায় তাদের সামরিক প্রশিক্ষণ কী হবে বা তাদের অন্যান্য প্রশিক্ষণ কী হবে এই বিষয়ে মতবাদ দেওয়া হবে, এই বিষয়টি দেখাশোনা করেছেন গ্রেফতারকৃত রণবীর। সে মূলত এই নব্যজঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধান হিসেবে গত 1 বছর পূর্বে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেয়ার পরে এই নব্যজঙ্গি সংগঠনের পার্বত্য চট্টগ্রামে যেখানে তারা প্রশিক্ষণ নিচ্ছে সেখানকার দায়িত্ব তিনি একজনকে দিয়েছেন এবং সমতলের দায়িত্ব আরেকজনকে দিয়েছেন এবং সার্বজনীনভাবে তিনি সামরিক শাখার দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন প্রশিক্ষণ দেখাশোনা করার জন্য এবং প্রশিক্ষণের জন্য যে সকল অস্ত্র ক্রয় করা হতো বা এই যে টাকা দেওয়া হতো কী অস্ত্র ক্রয় করা হবে এই বিষয়গুলো তিনি দেখভাল করতেন, কীভাবে ক্রয় করা হবে। পাশাপাশি তিনি আত্মগোপনে থাকাকালীন সময় সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে ছিলেন এবং এই আত্মগোপনে থাকাকালীন সময়ে তিনি প্রচার প্রচারণা, সংগঠনে লোকজন রিক্রুট করা, এই কার্যক্রমগুলো তিনি করেছেন। একইভাবে এই সংগঠনে সদস্য রিক্রুট হওয়ার পরে কারা সামরিক শাখায় অন্তর্ভুক্ত হবে এই সিলেকশনটাও তিনি আমিরের সাথে একত্রিতভাবে করতেন। গ্রেফতারকৃত বাশার, আবুল বাশার মৃধা ওরফে কয়, যিনি এই সংগঠনের একজন সিনিয়র নেতা হিসেবে তিনিও দাবি করেন, তিনিও 2016-17 সালে আমিরের মাধ্যমে এই সংগঠনে তিনি যুক্ত হন। এই সংগঠনে যুক্ত হওয়ার পূর্বে তিনি হরকাতুল জিহাদ বাংলাদেশ হুজিবির অন্তর্ভুক্ত ছিলেন
এবং হুজিবিতে থাকাকালীন সময়ে বিভিন্ন সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের জন্য 2013 থেকে 17 এই সময়টাতে তিনি বিভিন্ন সময়ে 3.5 বছর কারাভোগ করেন। তিনি আমরা যে 55 জনের তালিকা প্রকাশ করেছিলাম স্বেচ্ছায় নিরুদ্দেশ্য, এই তালিকাতে তিনিও আছেন এবং এই বাসার তিনি সেখানে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছেন আমাদের তথ্য অনুযায়ী। এবং তিনিও আমাদেরকে যেটি বলেছেন 2021 সালের শেষের দিকে তিনি এই পার্বত্য চট্টগ্রামে যান প্রশিক্ষণের জন্য, এবং পরবর্তীতে যখন আমাদের অভিযান শুরু হয় এবং অভিযান বেগবান হয় তখন তিনি সামরিক শাখার প্রধানের নির্দেশে তিনি সেখান থেকে আত্মগোপনে প্রথমত সামরিক শাখার প্রধানের কাছে চলে আসেন। পরবর্তীতে তারা দুজন সিলেট এবং কুমিল্লার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং জাস্ট কিছুদিন পূর্বে মূলত আত্মগোপনের উদ্দেশ্যেই তারা এই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পাশে তারা সেখানে অবস্থান করছিলেন। তাদের দুজনের নামেই বেশ কিছু মামলা রয়েছে এবং তারা দুজনেই বেশ কয়েকবার কারাভোগ করেছেন। এখন আসি যে ভিডিওটি আমরা পেয়েছি, এই ভিডিওটি সম্পর্কে গতকালকে আমরা যখন অভিযান পরিচালনা করেছি পরবর্তীতে আমরা যে সামরিক শাখার যে প্রধান তার কাছে আমরা একটা স্মার্টফোন বা মোবাইল ফোন পাই, মূলত তার কাছেই আমরা এই ভিডিওটি পাই। এই ভিডিও সম্পর্কে জিজ্ঞাসাবাদে আমরা প্রাথমিকভাবে যে তথ্য জেনেছি, এই ভিডিওটি তৈরি করা হয়েছে বা তৈরির যে কার্যক্রম সেটা 2021 সাল থেকে শুরু হয়েছিল এবং এটি সম্পন্ন হয় 2022 সালের সেপ্টেম্বরের দিকে। এই ভিডিও কার্যক্রম তারা সম্পন্ন করেছে। তাদের বক্তব্য অনুযায়ী তাদের এরকম আরও কিছু ভিডিও তারা এরকম তৈরির প্রক্রিয়া ছিল বা তারা এটা সম্পন্ন করেছে। এই ভিডিওতে আপনারা দেখেছেন তারা বেশ কিছু প্রশিক্ষণ ক্যাম্প তারা দেখিয়েছেন, যেটা জর্দান ক্যাম্প, ডক্টর আহমেদ ক্যাম্প, রেতলাং পাহাড় বা রেতলাং ক্যাম্প বা রামজুদান পাহাড়ের আশেপাশে এই বিভিন্ন জায়গাতে তারা এই ভিডিওটি তারা নিজেরা তৈরি করেছে। এখানে যে তাদের যে গলা আপনারা দেখেছেন ভয়েস বা তাদের এখানে যারা ছিলেন অ্যাক্টর হিসেবে তারা সবাই এই বিভিন্ন সময়ে স্বেচ্ছায় নিরুদ্দেশ হওয়া যে বা জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে যারা গিয়েছেন তারাই এখানে ছিলেন। এই ভিডিওতে আমরা বেশ কয়েকজন অ্যাক্টর দেখেছি, আপনারা দেখেছেন আরও অনেকেই আছে। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে আমরা যেই নামগুলো পেয়েছি এগুলো আমরা এখানে হাইলাইট করেছি, আরও অন্যান্য যাদের নাম তাদের নিয়ে আমরা কাজ করছি। এখানে আপনারা দেখেছেন ভিডিওটি শুরু হয়েছে স্টার্টিং সবার সামনে এই 90 জঙ্গি সংগঠনের যে আমির মাহমুদ তার মাধ্যমে, এবং ঠিক তার পিছনেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যিনি প্রশিক্ষণ দিয়েছেন তিনিও ছিলেন। এই ভিডিওতে সাব্বির ওরফে কার্সে এবং চাম্পাই দুজন ছিলেন, আপনারা দেখেছেন কার্সে মূলত এবং চাম্পাই এই দুজন পার্বত্য চট্টগ্রামে যে এই 90 জঙ্গি সংগঠনের যে সামরিক কার্যক্রম বা প্রশিক্ষণ বা সামরিক যে দায়িত্ব এই দুটি ভাগে বিভক্ত করেছিলেন, দুজনের দায়িত্বে ছিলেন, যেটা মূলত যে সামরিক শাখার প্রধান তিনি দেখভাল করতেন রণবীর। সো কার্সে এবং চাম্পাই তারা দুটি ভাগে তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এখানে আপনার আলামিনকে দেখেছেন, আপনাদের মনে আছে যে একজন ছেলে চলে যাওয়া মা এখানে কথা বলেছিলেন, যেই ছেলে আবু বকর অত্যন্ত ছোট বয়সী একটা ছেলে, তখন কিন্তু সেই মা বলেছিল যে আমার ছেলেকে একজন গৃহশিক্ষক পড়াতেন, তার কথায় উদ্বুদ্ধ হয়ে আমার ছেলে চলে গিয়েছিল। সে আলামিনের ছবিও আমরা এই ভিডিওতে ফাইন্ড আউট করতে সক্ষম হই। আপনারা এখানে দেখেছেন ভিডিওতে সালে ছিল, যেই সালে আপনার আমাদের আপনার কয়েকদিন আগে আমরা বান্দরবনে একটি অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা দুটি কবর সম্পর্কে আমরা তথ্য পাই, সালেই মূলত আমাদের সেই কবরে নিয়ে গিয়েছিল, এই সালে ছিল এবং এখানে বাসার ছিল, যে বাসারকে আমরা মূলত গতকালকে আইনের আওতায় নিয়ে আসি তাকেও আমরা এই ভিডিওতে দেখতে পাই। এই
প্রশিক্ষণ ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করেছেন যে তারা তাদের বক্তব্যে বা সামরিক শাখার প্রধানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যে তারা এই ভিডিওতে কি দেখানোর চেষ্টা করেছে, মূলত এটা সম্পর্কে আমাদের কোশ্চেন ছিল, যেখানে তারা বলেছে যে এই ভিডিওটা মূলত তাদের যেই করা হয়েছে এখানে যেই জিনিসগুলো তারা গুরুত্ব দিয়েছে তাদের শারীরিক কসরত বা ফিজিক্যাল ফিটনেস এটা তারা দেখানোর চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন সময় যে প্রশিক্ষণ গ্রহণ করেছে যেখানে বিভিন্ন সংকেত প্রদর্শন করা হয়েছে, যে অভিযান চলাকালীন সময়ে থামার সংকেত বা কীভাবে কাছে ডাকা হয় বা চলা ধীরে চলা এরকম বেশ কিছু দলগতভাবে চলা এই ধরনের প্রশিক্ষণ তারা এখানে দেখিয়েছে, এককভাবে চলা, কীভাবে শুয়ে পড়তে হবে, কীভাবে অস্ত্র ক্যারি করতে হবে, অস্ত্র ক্যারি করার সময় আঙুলটা কোথায় থাকবে বা হাত কোথায় থাকবে, নিজেদের অবস্থান কী হবে, কীভাবে রাতের আধারে তারা দেখে পথ চলতে হবে, এরকম বেশ কিছু প্রশিক্ষণ ভিডিওর মধ্যে তারা রাখার চেষ্টা করেছে। এবং তারা এটাও দেখিয়েছেন, আপনারা দেখেছেন যে কখনও শত্রুর কোনো ক্যাম্পে হানা দেওয়ার ক্ষেত্রে কীভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বা কীভাবে নিজের অবস্থান নিবে, এভাবে আভিযানিক মহড়া, আপনারা দেখেছেন তারা মাটির মধ্যে একটি ম্যাপ করে ম্যাপ রিডিং করছিলেন এবং সেখানে কার অবস্থান কোথায় হবে এই জিনিসটি তারা দেখানোর চেষ্টা করেছে এই প্রশিক্ষণ ভিডিওতে। এবং তারা এখানে রণকৌশলগত যে চলাচল, যেটা 360 ডিগ্রি চলা বা চলতি পথে কীভাবে অস্ত্রের পজিশন হবে, টহলকালীন সময়ে বা ব্লক করার সময় তাদের অবস্থান কী হবে, এই বিষয়গুলো আপনারা দেখেছেন তারা এই প্রশিক্ষণ ভিডিওতে তারা রেখেছে। এই ভিডিওটি তৈরি করার প্রাথমিক উদ্দেশ্য তাদের বক্তব্যে যেটি এসেছে, প্রথমত একটা মোরাল বুস্ট আপ, যারা পার্বত্য চট্টগ্রামে আছেন এবং প্রশিক্ষণ নিচ্ছেন জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে, তাদের মোরাল বুস্ট আপের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি ছিল, এটি একটি প্রশিক্ষণ ভিডিও, তার মানে যখনই সামরিক শাখায় কারো অন্তর্ভুক্ত হবে তার অন্তর্ভুক্তির প্রথম দিনই বা দ্বিতীয় তৃতীয় দিনই তাদেরকে এই ভিডিওটি দেখানোর একটি পরিকল্পনা তারা নিয়েছিলেন, যে এই ভিডিও দেখার মাধ্যমে তারা প্রাথমিক যে ইন্ডাকশন এবং তাদের কী করণীয় বা এই সামরিক প্রশিক্ষণে কী থাকবে এরকম একটি বিষয় তাদের মধ্যে ছিল।